हेलो व्यूअर्स, आज के आमरा एक्सप्लेन करब 2020 साले मुक्ति पावा फैंटासी साइफाई मुवी आर्टेमिस फॉयल। तो वीडियो भालो लागले एक लाइक करबें और जरा एखोनो आमादेर चैनलटा सबसक्राइब करें नी तारा एखोनी सबसक्राइब करुन। ए मुवीटा देखते चाहले आमादेर टेलिग्राम चैनले जॉइन करते पारें, लिंक थाकबे फार्स्ट कमेंटे। ताहले चलुन शुरू करा जाक। मुवी शुरूते आमरा एक घर देखते पाई जेई घरटा आर्टेमिसेर, किन्तु से तार घरे छिलो ना। তখন সেখানে পুলিশ এসে অনেক দামি দামি জিনিস পায়। তারা মনে করেছিল আর্টেমিস এগুলো চুরি করেছে, হয়তোবা কোনো মিউজিয়াম থেকে চুরি করেছে, কিন্তু তার জায়গায় তারা অন্য একটা লোককে পায়। তখন পুলিশ তাকে ইউনিট নিয়ে আসে যাতে করে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে সে আসলে আর্টেমিসকে কিভাবে চেনে আর আর্টেমিসকে আসলেই চুরি করেছে। কিন্তু সেই লোকটা বলে, এগুলো তো আমি জানি না, কিন্তু একবার আর্টেমিসের ঘর থেকেই চুরি হয়েছিল আর সেটা চুরি করেছিল তার ছেলে। তখন পুলিশ বলে, কথা ঘুরাবে না, তার ছেলেই কেন তার ঘরে চুরি করবে। তখন সেই লোকটা বলে, আপনি যদি আমার কথায় বিশ্বাস না করেন তাহলে করবেন না, কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, সেটা ছিল আর্টেমিসের ছেলের সম্পর্কে। আর্টেমিসের ছেলে যতটা ইন্টেলিজেন্ট ছিল সে ততটাই বেয়াদব ছিল। সে কাউকে সম্মান করত না, ইভেন স্কুলের প্রিন্সিপালকেও না, সবাই তাকে নিয়ে বিরক্ত ছিল। যদি আর্টেমিসের ছেলের কারোর সাথে সম্পর্ক ভালো থাকে সেটা ছিল আর্টেমিসের সাথেই, কিন্তু একদিন তাকে বাইরে যেতে হবে, তার ছেলে না করলেও সে চলে যায়। আর্টেমিসের ছেলে যখন ঘুম থেকে ওঠে তখন সে তার বডিগার্ডকে দেখতে পায়। সে ফোনে কারোর সাথে কথা বলছিল, সে বলে আর্টেমিস যেখানে যেতে চায় আজকে সে সেখানে যেতে পারবে না। আর্টেমিসের ছেলের কাছে এই ব্যাপারটা অদ্ভুত লাগে, তাই সে টিভি অন করে আর নিউজে ঠিক এটাই দেখাচ্ছিল যে আর্টেমিসকে রাস্তা থেকেই কিডন্যাপ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আর্টেমিস খুবই বড় একজন চোর, সে এত বড় চুরি করেছে যেটা খুব কম মানুষের পক্ষেই সম্ভব। সে যেগুলো চুরি করেছে সেগুলো পৌরাণিক ও খুবই দামি ছিল। আর্টেমিসের ছেলে এগুলো বিশ্বাস করে না, কিন্তু তখনই সেখানে কল আসে আর এই কলটা করেছে একজন আননোন পার্সন যে কিনা আর্টেমিসকে কিডন্যাপ করেছে। সে আর্টেমিসের ছেলেকে বলে, আমি তোমার বাবাকে ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে অ্যাকুলিস দিচ্ছ। কিন্তু তার ছেলে বুঝতে পারে না আসলে অ্যাকুলিসটা কি, তাই সে তার বডিগার্ডকে জিজ্ঞেস করে, আপনি কি জানেন আসলে অ্যাকুলিস কি। কিন্তু বডিগার্ড বলে, না আমি জানি না, চলো আমি তোমাকে বেসমেন্টে নিয়ে যাই যেখানে তোমার বাবা রিসার্চ করে, যেখানে তোমার আগের পুরুষরাও রিসার্চ করেছে, মানে তোমার বাবার বাবা, তার বাবা, তার বাবা। আর এই রিসার্চ খুবই স্ট্রং ছিল কারণ এটা অনেক বছর ধরে চলছে। আর্টেমিসের ছেলে যখন বেসমেন্টে আসে তখন সে জানতে পারে আগে পৃথিবীতে ফ্যারিস ছিল, কিন্তু মানুষের সাথে যুদ্ধ হওয়ার পরে তারা পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু আর্টেমিসের ছেলে বুঝতে পারে না আসলে অ্যাকুলিস কোথায়। তখন সেই বডিগার্ড বলে, হয়তোবা তোমার বাবা এটা সম্পর্কে তার ডায়েরিতে লিখেছে, কিন্তু আমি জানি না ডায়েরিটা কোথায়, হয়তো সে তার সাথে নিয়ে গেছে। কিন্তু আর্টেমিসের ছেলে বলে, না যদি সে ডায়েরিটা তার সাথে করে নিয়ে যেত তাহলে সেই লোকটা আমাকে ফোন করতো না। পরে সে ডায়েরিটা পেয়ে যায়, সেখানে সবকিছুই অ্যাকুলিস সম্পর্কে লেখা ছিল আর এটাও লেখা ছিল এখন বিশ্বাস করতে হবে, মানে টাইম টু বিলিভ। হতে পারে এটা ফ্যারিস সম্পর্কে লেখা হয়েছে। আর এখান থেকেই সিনটা চেঞ্জ হয়, এখন আমরা সেই জায়গা দেখতে পাই যেখানে ফ্যারিস থাকে, সেটা খুবই সুন্দর একটা জায়গা। সেখানে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হলি শার্ট, সেই মেয়েটা সেখানের পুলিশের হেড। এরপর আমরা আরও একজন ফেরিকে দেখতে পাই যে হুড পরেছিল, তাই আমরা তার ফেস দেখতে পাই না, সে একজন মেল ফেরিকেও বন্দি করে রেখেছে। তখন সে তাকে বলে, আমি তোমাকে একটা শর্তে ছাড়তে পারি, তুমি ফেরির দুনিয়াতে গিয়ে আমাকে সেখানকার সমস্ত খবর দিবে, আর হ্যাঁ অবশ্যই তুমি আমাকে অ্যাকুলিস এনে দিবে। আসলে অ্যাকুলিস হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস যেটা দিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় টেলিপোর্ট হওয়া যায়, তাই এটা সবাই পেতে চায়। এদিকে ফেরির দুনিয়াতে আমরা একটা মহিলাকে দেখতে পাই যার বয়স 800 বছরেরও বেশি। সে সবাইকে বলে, তোমরা অ্যাকুলিস খুঁজে বের করবে। সেখানে সেই ফেরিটাও ছিল যাকে সেই হুট পরা ফেরিটা পাঠিয়েছে, মানে তার স্পাই, যেটা সে শুনে ফেলে। এরপর সেই কমান্ডারের কাছে হলি শট আসে, সে বলে আমি আমার বাবাকে খুঁজতে চাই, কিন্তু কমান্ডার বলে, না এখন না। এদিকে আমরা আর্টেমিসের ছেলে ও তার বডিগার্ডকে দেখতে পাই যারা খুঁজছে আসলে অ্যাকুলিস কোথায় আছে। বডিগার্ড তার মেয়েকেও নিয়ে আসে যাতে করে সে হেল্প করতে পারে। সেখানে আর্টেমিসের ছেলে সেই মেয়েকে বলে, আমার বাবা আমাকে একটা জায়গার কথা বলতো, হয়তোবা সেখানে কোনো না কোনো সময় ফেরি আসতো, আমাদের সেই জায়গাটা খুঁজতে হবে। এদিকে সেই কমান্ডার হলিশটকে পারমিশন দিয়ে দেয় কারণ সেখানে যাওয়ার জন্য আর কেউ ছিল না। তখন সেখানে সেই স্পাই চলে আসে, সে কমান্ডারকে বলে, হলিশট আপনার সাথে জিত করে সেখানে গিয়েছে না, তার বাবাও আপনাদের ধোকা দিয়েছে, তারা আপনার ওয়ার্ডার ফলো করে না। তখন কমান্ডার বলে, এমনটা না, সে আমার পারমিশন নিয়ে গেছে। এদিকে আমরা দেখতে পারি এখানে সবাই ডান্স করছে, হয়তোবা কারো বিয়ে। তখন সেখানে একটা জায়ান্ট চলে আসে আর হলিশট তার সাথে ফাইট করে, কিন্তু সে তার সাথে পারছিল না। এদিকে কমান্ডাররা সবকিছু দেখছিল, তখন তারা সেই জায়গাটাকে ফ্রিজ করে দেয় আর হলিশট সবার সাথে এমন ম্যাজিক করে যাতে করে কারো কিছু মনে থাকে না, আর সেই জায়ান্টকে নিয়ে সে চলে আসে। কিন্তু সে আসার পথে সেই দিকে যায় যেখানে তার বাবা শেষবার গিয়েছিল আর সেখানে আর্টেমিসের ছেলে তার জন্য ওয়েট করছিল। যখনই সে সেখানে আসে আর্টেমিসের ছেলে তাকে বন্দি করে, তারা যখনই ফেরির সাথে কথা বলতো তখন তারা গ্লাস পরে নিত যাতে করে ফেরি তাদের চোখ না দেখতে পারে, কারণ ফেরি যদি একবার চোখ দেখতে পারে তাহলে সে তাকে হিপনোটাইজ করে ফেলে। এদিকে ফেরিল্যান্ডে সবাই খুব টেনশনে আছে, তারা হলিশটকে আনতে চায়। তখন তারা ডিসাইড করে তারা কিছু লোক সেখানে পাঠাবে যেখানে এখন হলিশট আছে, তারা সেই জায়গার টাইমও ফ্রিজ করে দেয়। কিন্তু আর্টেমিসের ছেলেও তার বডিগার্ডের উপর এটার কোনো ইফেক্ট হয় না, সমস্ত ফেরি এসে আর্টেমিসের ছেলের উপর অ্যাটাক করবে। তখন তার ছেলে এসে বলে, যদি তোমরা এমনটা করো তাহলে আমি পুরো পৃথিবীকে বলে দেবো তোমাদের আসল সত্যিটা কি।
অন্যদিকে সেই হুট পরা ফেরি এই সমস্ত কিছু দেখছিল যে আর্টিমিসকে কিডন্যাপ করেছে। সে আর্টিমিসকে বলে, তোমার ছেলেটা কি করছে? সে কি জানে না তোমার জীবন ঝুঁকিতে আছে? এরপর আমরা দেখতে পারি সেই কমান্ডারকে। সে একটা লোককে বলে, খুব শীঘ্রই তোমার শাস্তি হবে, তুমি তো এটা জানো। যদি তুমি চাও তোমার শাস্তি একটু কম হোক তাহলে আমাদের সাহায্য করো। এদিকে আর্টিমিসের ছেলে সেই ফেরির সাথে কথা বলছে। সেই ফেরিকে বলে, তুমি কি আমাকে অ্যাকুলেস খুঁজতে সাহায্য করতে পারো? কারণ কেউ একজন আমার বাবাকে কিডন্যাপ করেছে। কিন্তু হলিশট বলে, না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, এতে তোমার জীবনের ঝুঁকি আছে। সে বলে, আমার বাবাও এই অ্যাকুলেস চুরি করতে গিয়ে মারা গেছে, কিন্তু তবু আমি সেটা খুঁজতে চাই। তবে তুমি এই রিস্কটা নিও না। কিন্তু আর্টিমিসের ছেলে বলে, আমি জানি তোমার বাবা কাউকে ধোকা দেয়নি, সে তো চাইতো মানুষ ও ফেরি একসাথে থাক, সে খুবই ভালো ছিল। এই ব্যাপারটা হলিশটের ভালো লাগে, তখন সে তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। এদিকে এই কমান্ডার সেই জায়ান্টকে অর্ডার করে তাকে আর্টিমিসের ঘরে গিয়ে অ্যাকুলেস নিয়ে আসতে হবে, কারণ হয়তোবা অ্যাকুলেস সেখানেই আছে। সে আর্টিমিসের ঘরে চলে আসে। যখন সে লকার খুলে তখন সে দেখতে পায় অ্যাকুলেস। তখনই সেখানে হলিশট এবং আর্টিমিসের ছেলে চলে আসে। তবে ততক্ষণে সেই জায়ান্ট তার চোখে থাকা লেন্স দিয়ে কমান্ডারকে সবকিছু দেখিয়ে দেয়। এদিকে সেই হুডি পরা ফেরি তার স্পাইকে বলে, তুমি জলদি সেখানে যাও। আর সে এসে কমান্ডারকে বন্দি করে যাতে করে তারা কিছু করতে না পারে। তারপর সে তার বাহিনী নিয়ে রওনা হয়। তারা সেই জায়ান্টকেও মুক্ত করে দেয় যাকে হলিশট বন্দি করেছিল। তারা তাদের উপর অ্যাটাক করে। কিন্তু আর্টিমিসের ঘরে যে জায়ান্ট আসে সে হলিশট ও আর্টিমিসের ছেলের সাথে মিলে তাদের সাথে ফাইট করে। সেই মনস্টার যখনই অ্যাকুলেস ধরতে যায় তখন সেই জায়ান্ট সেটা তার মুখের মধ্যে নিয়ে নেয় যাতে করে সেটা সেফ থাকে। এদিকে সেই মনস্টার সিলিংয়ে ঝুলে যায়, আর ঠিক তার নিচেই আর্টিমিসের ছেলে ছিল। যখনই সে আর্টিমিসের ছেলের উপরে পড়বে তখন তার বডিগার্ড তাকে সেভ করে। এখন সে অনেক আহত হয়ে গেছে কারণ সেই মনস্টার আর্টিমিসের ছেলের জায়গায় তার উপরে পড়েছে। কিন্তু হলিশট তাকে সেকেন্ডের মধ্যে ঠিক করে দেয়। এখন টাইম ফ্রিজ হচ্ছে তাই সবাই সেখান থেকে পালাচ্ছে, কিন্তু হলিশট যায় না। সে আর্টিমিসের ছেলেকে এসে বলে, আমি জানি মানুষ অ্যাকুলেস ইউজ করতে পারবে না, কিন্তু তুমি তোমার বাবাকে ব্যাক চাও তাই তোমার জন্য এটা আমি ইউজ করছি। তখন তারা টেবিলের চারপাশে বসে পড়ে আর হলিশট অ্যাকুলেস হাতে নিয়েছে। তখন সে ম্যাজিক করে আর আমরা দেখতে পাই অ্যাকুলেস থেকে আলো বেরোচ্ছে। তখন আর্টিমিসের ছেলে খুশি হয়ে যায় কারণ এখন তার বাবা ফিরে আসবে। কিন্তু অনেকটা সময় যাওয়ার পরে সে তার বাবাকে পায় না। তখন হলিশট বলে, আমি সরি, আমি আমার সাইড থেকে সম্পূর্ণ ট্রাই করেছি। কিন্তু তখনই তারা একটা শব্দ শুনতে পায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পারে সেখানে তার বাবা চলে এসেছে। এটা দেখার পরে সেই হুডি পরা ফেরি খুবই জিলাস ফিল করে কারণ যেই কাজটা সে করতে পারেনি সেটাই বাচ্চাগুলো করলো। এদিকে আর্টিমিসের ছেলে তার বাবাকে বলে, ওর নাম হলিশট, সে আমার বন্ধু আর সে ফ্যারিল্যান্ড থেকে এসেছে। তখন আর্টিমিস বলে, আমি তাকে চিনি। তখন সে হলিশটের কাছে গিয়ে বলে, তোমার বাবা খুবই ভালো ছিল, সে সবার জীবন বাঁচানোর জন্য নিজেই মারা গেল আর অ্যাকুলেস আমাকে দিয়ে দেয়, সে কাউকে ধোকা দেয়নি, কিন্তু যারা ধোকা দিয়েছে তাদের নাম আমি বলছি। সে তাকে একটা প্লেস দেয়, বলে এটা গিয়ে তোমার কমান্ডারকে দিবে তাহলে সে বুঝতে পারবে। আর হলিশট ঠিক তেমনটাই করে আর কমান্ডার একজন একজন করে সমস্ত বিশ্বাসঘাতক খুঁজে বের করে। এদিকে আর্টিমিস তার ছেলেকে বলে, এখন আমার নেক্সট মিশন শুরু হয়ে গেছে, আমি সেখানে খুব জলদি যাচ্ছি। কিন্তু তার ছেলে বলে, এবার আমিও তোমার সাথে যাব। সে বাইরে এসে সেই ফেরিকে কল দেয় এবং সে তাকে বলে, রেডি হও, আমিও আমার বাবা তোমাকে মারতে আসছি। তারপর আমরা দেখতে পারি তারা সেই মিশনে বের হয়ে যায় আর মুভিটা এখানেই শেষ হয়। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।